করোনা ভাইরাসের ঝুঁকি যেমন স্বাস্থ্য খাতের উপর পড়েছে, তেমনি এর ঝুঁকি এখন অর্থনীতির উপর পড়েছে। দেশে দেশে করোনা ভাইরাসের প্রভাবে অর্থনীতি বিকল হয়ে যাচ্ছে, আর যার প্রভাবে দেশে দেশে লাখ লাখ মানুষ কাজ হারানোর শঙ্কা তৈরি হয়েছে, সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশেও। এছাড়া আসলে এই করোনা ভাইরাসের প্রভাবে আমাদের দেশের নিম্ন আয়ের কিংবা মধ্য আয়ের অনেক মানুষও এখন আসলে চলে যাচ্ছেন দরিদ্রসীমার দিকে, এবং সেই জায়গাতে আসলে স্ব জায়গা থেকে এই মুহূর্তে মানবিকতার দিকটি আমাদেরকে দেখতে হবে, এবং আসলে মানবিকতার বিষয়টিকে সামনে এনেই আসলে এই সময়টায় আমরা যারা আছি আমরা সবাই তাদের পাশে দাঁড়িয়ে এই যুদ্ধ মোকাবেলা করতে পারি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি News24-এর বিশেষ নিয়মিত আয়োজন বিশ সংলাপে। আপনাদের সাথে আছি আমি নাজিয়া কণা। আমরা প্রতিদিনই অর্থনীতির নানা বিষয় নিয়ে কথা বলি, আজকেও সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সেই সাথে আসলে এই সময়টাতে আমাদের সবার অবস্থান থেকে কিভাবে আমরা যারা নিরন্ন পীড়িত মানুষ তাদের পাশে দাঁড়াতে পারি সেই জায়গাতে কথা বলবো। তাই আজকে আমরা আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি ডাকছে আমার দেশ। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হবেন স্কাইপের মাধ্যমে। আমাদের সাথে যুক্ত হবেন জনাব ইয়াসির আজমান, তিনি CEO গ্রামীণ ফোন। আমাদের সাথে আরও যুক্ত আছেন আসিফ সালেহ, তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর ব্র্যাক। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। দর্শক, আমরা আলোচিত শিরোনাম নিয়ে কথা বলবো, এ বিষয়ে নানা আলাপ আলোচনাও হবে, জানবো আসলে স্ব জায়গা থেকে এই দুটি প্রতিষ্ঠান কি কাজ করছে সেই বিষয়ে। তবে তার আগে আজকের দিনের অর্থনীতির একটি প্রতিবেদন দেখে নেব। করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে পোশাক কারখানা খোলার কথা থাকলেও চট্টগ্রামে বেশিরভাগ পোশাক কারখানায় উৎপাদন শুরু করেছে। অনেক কারখানায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কাজ করছেন শ্রমিকরা। এ পরিস্থিতিতে ছোঁয়াছে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় চিকিৎসকরা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। এ চিত্র চট্টগ্রামের ইপিজেড এলাকার। সকাল হতে না হতেই জীবিকার তাগিদে এভাবেই পোশাক কারখানায় যাচ্ছেন শ্রমিকরা। চট্টগ্রামে সীমিত পরিসরে কারখানা খোলার কথা থাকলেও বেশিরভাগ কারখানায় 70-80% শ্রমিক নিয়ে কাজ শুরু করেছে। এসব কারখানায় পুরোপুরি স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। এ পরিস্থিতিতে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় চিকিৎসকরা। তবে শ্রমিকদের শরীরে তাপমাত্রা মাপা, জীবাণুনাশক দিয়ে জুতা পরিষ্কার, হাত ধোয়া সহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশিরভাগ কারখানায় সরকারি নির্দেশনা শতভাগ মেনে চলার চেষ্টা করা হচ্ছে বলে দাবি BGMEA-র। আমাদের শ্রমিক, আমাদের কর্মচারী, তাদেরকে নিয়েই আমাদের চলতে হবে, এবং এই অর্থনীতিকে গতিমান করতে হলে আমাদেরকে তাদেরকে নিয়ে যেতে হবে। তাদের স্বাস্থ্যবিধি মেনেই, তাদেরকে সুরক্ষার মধ্যে রেখেই কিন্তু আমাদেরকে চলতে হবে। করোনা সংক্রমণ রোধে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। যেখানে জনসমাগম হবে, যেখানে সমাবেশ থাকবে, সেখানে সংক্রমণের ঝুঁকি থাকবে। প্রথম থেকেই বলা হচ্ছে, এখনও বলা হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কোনো নিয়মের কোনো হেরফের এখনও আমরা বলি নাই। পোশাক কারখানার পাশাপাশি শপিং মল খুলে দেওয়ায় করোনার ঝুঁকি বাড়তে পারে বলে মনে করেন BMEA-র সভাপতি। আমাদের যে শপিং মলগুলি খুলে দেওয়ার যে সিদ্ধান্ত, আমার এটা ভুল সিদ্ধান্ত। আমি অনুরোধ জানাবো আমাদের টেকনিক্যাল কমিটি যারা আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় এখনই বসে হয়তো এটা আলাপ আলোচনার মাধ্যমে যদি কোনো সুযোগ থাকে এটা বন্ধ করা উচিত, না হয় আমাদের জন্য একটা বিরাট একটা ক্ষতিকারক হবে। দেশে মঙ্গলবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 10,929 জন। ডেস্ক রিপোর্ট, News24। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম। আমরা আগে জানিয়েছিলাম যে আজকে আমাদের আলোচনার শিরোনাম ডাকছে আমার দেশ, এবং সামাজিক দূরত্বের কথা বিবেচনা করে আসলে আমাদের অতিথির স্কাইপের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছেন। আমি আগে জানিয়েছি আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন, আছেন জনাব ইয়াসির আজমান CEO গ্রামীণ ফোন লিমিটেড, এবং আছেন আসিফ সালেহ এক্সিকিউটিভ ডিরেক্টর ব্র্যাক লিমিটেড। আমি আলোচনা শুরু করব, এবং শুরুতে ইয়াসির আজমান আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং আপনার কাছে যে বিষয়টি আসলে জানতে চাই যে করোনা ভাইরাসের এই ঝুঁকির সময়টাতে প্রায় দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে দেশের অর্থনীতি যে অঘোষিত লকডাউন, সেই লকডাউনের কারণে অর্থনীতি এক ধরনের চাপে আছে। আসলে এই সময়টাতে দেশের অর্থনীতির ক্ষতি কেমন, আর টেলিযোগাযোগ খাতে আসলে এর কী প্রভাব পড়েছে সেটি আপনার কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম, এবং অনেক ধন্যবাদ নাজিয়া কণা এবং আপনার থ্রুতে, আপনাদের News24 চ্যানেলের থ্রুতে যারা সবাই কানেক্টেড আছেন, গ্রামীণ ফোনের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আসলে এটা তো অনেক বড় একটা বৈষয়িক মহামারী, এবং আমরা জানি যে, দেখেন, আমি যদি প্রথমে বলি আমাদের উপরে যে ইম্প্যাক্টটা, যে আমরা যেহেতু সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের কাজ করে থাকি, এবং
আমরা যেহেতু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশন গুলাতে কানেক্ট করে থাকি তাদের প্রয়োজনের সাথে, এবং এরকম একটা সময় যখন আমরা সামাজিকভাবে বিপর্যস্ত এবং অর্থনীতি একটা বড় ধাক্কা খেয়েছে, তো তার একটা ইম্প্যাক্ট আমাদের অবশ্যই আমাদের কাজের উপরে বড় একটা ইম্প্যাক্ট ফেলে গেছে, ধাক্কা দিয়েছে। এবং আমি বলবো যে আমরা যদি টেলিকম ইন্ডাস্ট্রি পুরোটা দেখি, আমরা যে অপারেটর গুলো আছি আমরা দেখতে পাচ্ছি যে 20-25% অফ ইউজার্স ড্রপ করে গেছে, কিন্তু তারপরও 70-75% ইউজার্স লেভেলটা রয়ে গেছে, বিকজ আমরা কিন্তু প্রতিদিনই মানুষের ফিরে আসার সাথে জড়িত। কারণ প্রত্যেকটা দিন যে মানুষের যে রেজিলিয়েন্ট অ্যাটিটিউডটা, যে তাদের এখান থেকে নতুন ভাবে কিভাবে ফিরে আসবে এবং অর্থনৈতিক টাকা কিভাবে সচল হবে এবং মানুষ কিভাবে তার নিজের কাছের মানুষের সাথে যোগাযোগ বজায় রাখবে, তার সাথে যেহেতু আমরা জড়িত, সো আমরা ফিরে আসছি। বাট এখন যেটা বললাম, এজ এ হোল ইন্ডাস্ট্রি 20-25% ইম্প্যাক্ট ফেলেছে। এবং আমাদের কাজটা এই মুহূর্তে, যেহেতু আমাদের নেটওয়ার্ক নিয়ে কাজ করতে হয়, আমরা সচল থাকলেই কিন্তু আমরা যে আপনার সাথে কানেক্টেড আছি আমরা সচল থাকবো, আমরা সচল থাকলেই কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য সচল থাকবে। তার জন্য আমাদের এই সময় লকডাউন পিরিয়ডে আমাদের নেটওয়ার্ক আপডেট রাখা এবং ডিস্ট্রিবিউশনে কাজ করে যেতে হচ্ছে, এবং আমরা এখন পর্যন্ত আমরা পেরেছি যে সবাইকে কানেক্টেড রাখা, এটাই আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ, যদিও ব্যবসা একটা হিট আছে। আপনি যেটি বলছেন অর্থনৈতিকের উপরে ইম্প্যাক্টটা বলি না, আপনি যেটি বলছিলেন যে হ্যাঁ, এই সময়টাতে আমরা জানি যে সবচেয়ে বড় একটি যোগাযোগের একটি ভূমিকা রাখছে, যেহেতু সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব নিশ্চিত করার কথা বলছি, সেই জায়গাটাতে আসলে একটি বড় ভূমিকা রাখছে টেলিযোগাযোগ খাত। সেক্ষেত্রে আসলে আপনারাও এই সময় সেবা খাত হিসেবে কাজ করে যাচ্ছেন, আর আপনাদের যে স্বাস্থ্য ঝুঁকি সেটিগুলো নিশ্চয়ই বিবেচনায় রেখেও আপনারা কাজ করছেন। সেই জায়গাটিতে আরেকটি প্রশ্ন আসলে করতে চাই যে সাধারণ ছুটি ঘোষণার পর থেকে আমরা দেখছি যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর যে দৈনন্দিন আয়, সেই দৈনন্দিন আয়ে প্রভাব পড়েছে, এবং সেই দৈনন্দিন আয়ে প্রভাব পড়ার কারণে আমরা দেখছি যে সেখানে বেকারত্বের হার বেড়ে যাচ্ছে, এবং তাদেরকে আসলে কিভাবে সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসা যায় বা সেজন্য আপনারা কোনো পদক্ষেপের কথা ভাবছেন কিনা? আসলে এই কাজটা সবাই মিলে, আসলে যারা কর্পোরেট বডিগুলো আছে, টেকনোলজি কোম্পানিগুলো আছে, ডিফারেন্ট নন গভর্নমেন্ট এনজিওগুলো আছেন এবং গভর্নমেন্ট, সবাই মিলে এটা অনেক, প্রবলেমটা অনেক ডিপ। এখানে একার পক্ষে হয়তো কোথাও বড় ইম্প্যাক্ট ফেলা যাবে না, বাট যদি আমরা একসাথে আসি তাহলে কিন্তু আসলে এখানে একটা ইম্প্যাক্ট ফেলা সম্ভব। এবং আপনি দেখেছেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনেক রকম প্রণোদনামূলক কাজ নেওয়া হয়েছে হাতে, এবং এগুলো রাইট এক্সিকিউশন, এবং একই সাথে আমরা আমাদের ইনভেস্টমেন্ট গুলো চালিয়ে রাখা এবং রাইট সার্ভিস দিয়ে মানুষকে কানেক্টেড রাখা, সেজন্য অর্থনৈতিক টাকা আবার নতুন ভাবে সচল হতে পারে। এছাড়াও আমরা শর্ট টার্মে বিভিন্ন রকম কাজ করছি, যেমন আজকে যে প্রোগ্রামটা আপনি বলেছেন যে ডাকছে আমার দেশ, এটা শুধুমাত্র যে প্রান্তিক জনগণের জন্য সাহায্যের হাত বজায় এগিয়ে আসে না, এই প্ল্যাটফর্মের থ্রুতে কিভাবে প্রাইভেট এবং পাবলিক সাথে সবাই একসাথে কাজ করে আমরা দ্রুত এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারি, এই কাজ করাটাই আমাদের এই মুহূর্তে উদ্দেশ্য। আমরা বলবো যে আপনি যদি এডিপি এবং দি ইকোনমিস্ট বিভিন্ন রিপোর্ট দেখে থাকেন, সবাই বলছে বাংলাদেশে খুব শর্ট টার্মে বড় একটা ইম্প্যাক্ট হবে, কিন্তু বাংলাদেশ কিন্তু খুব দ্রুত আবার এশিয়ার অনেক দেশ থেকেও এটা রিকভারি করে যাবে, এবং যদিও জিডিপিতে ইম্প্যাক্ট ফেলবে কিন্তু আমরা রিকভারি করবো অনেক দ্রুত আমরা আশাবাদী। এবং আমরা দেখেছি যে দা ইকোনমিস্টও আসলে সেই ধরনেরই একটি গবেষণা বা তাদের প্রতিবেদন উঠে এসেছে যে বাংলাদেশ তাদের পার্শ্ববর্তী বা সমসাময়িক যাদের আছে তাদের চেয়েও হয়তো এই ঝুঁকিটা হয়তো দ্রুত মোকাবিলা করতে পারবে যদি আমরা সবাই আসলে একসাথে কাজ করি, আপনি যেমনটি বলছিলেন। আমি আসিফ সালে আপনার কাছে আসতে চাই। আসিফ সালে, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার, এবং যে বিষয়টি জানতে চাই এবং যে কথাটি বলছিলেন জনাব ইয়াসির আজমান, যে ডাকছে আমার দেশ শিরোনামে আপনারা যে ক্যাম্পেইনটি, সেটি আমি যতটুকু জানি ব্র্যাক এবং গ্রামীণ ফোনের যৌথ উদ্যোগেই তারা এই কাজটি করছেন। সেই ডাকছে আমার দেশ এই ক্যাম্পেইনটি সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন, এর কার্যক্রম আসলে কি হবে? জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আসতে কিছু কথা বলার সুযোগ। মূলত আমাদের যে উদ্দেশ্য, আপনি প্রথম যেটা বলেছেন যে এই ইকোনমিক লকডাউনের জন্য পার্টিকুলার জনগোষ্ঠী এক বড় এবং যাদের দৈনিক দিনমজুর, যারা মাসিক নেই, সঞ্চয় অনেক কম, তারা একটা বিশাল বিপদের মধ্যে আছেন। এবং আমাদের শুধু সরকারি দিকে তাকিয়ে থাকবে না, কারণ সরকার করছেন অনেক কিছু, এই সমস্ত জায়গাতে ব্যক্তি, প্রাইভেট সেক্টর, সোশ্যাল সেক্টর সব আমরা একসাথে উদ্যোগ নিচ্ছি। এই এই উদ্যোগটাকে আরেকটু মেইনস্ট্রিম করা এবং
একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে সবাই এগিয়ে আসতে পারে, এটাই এটার উদ্দেশ্য। আমরা প্রথমে শুরু করেছিলাম 1 লাখ পরিবারকে একটা সহায়তা দেওয়া, 2 সপ্তাহের জন্য একটা অর্থ সহায়তা দেওয়া, সেটা আমরা আবার এক্সপ্যান্ড করেছি আরো 1 লক্ষ দেওয়ার পরে আমাদের সে সাথে গ্রামীণ আরো 1 লাখ মানুষকে গ্রামীণ আমরা সাহায্য করছি। এই মুহূর্তে চলছে কাজটা এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যত মানুষ এটার সঙ্গে যুক্ত হবেন তত মানুষের আমরা পৌঁছে, কারণ আমরা চাই বা না চাই আমরা করোনা আমাদের সঙ্গে থাকবে আগামী বেশ কিছুদিন, আমরা 8 মাস 2 বছর যতদিন না পর্যন্ত একটা ভ্যাকসিনেশন আসছে এবং সারা দেশের মানুষ এটাতে ইমিউনাইজ হচ্ছে, সময়টা পর্যন্ত আমাদেরকে একসাথে থাকতে হবে এবং এই সময় আমাদের যতটা সম্ভব এই নতুন স্বাভাবিক নর্মাল যা তার মধ্যে আমাদেরকে থাকতে হবে। তো এই সময়টা সবচেয়ে বড় বেশি একসাথে আপনারা কাজ করছেন এবং যে কথাটি আপনি বলছিলেন আসলে এটি এই ভাইরাসটি কতদিন থাকবে সেটা আমরা আসলে কেউই জানি না, এর প্রভাব কতদিন থাকবে, ভাইরাসটি চলে গেলেও এর যে প্রভাব আমাদের অর্থনীতিতে পড়বে সেটিও আসলে দীর্ঘদিন থাকবে তেমনই আশঙ্কা করা হচ্ছে। এই ক্যাম্পেইন সম্পর্কে আরও জানবো, তবে এই ক্যাম্পেইনে গ্রামীণ ফোনের ভূমিকাটা কি সেটি একটু জানতে চাই আমি। আচ্ছা, আমি যদি খুব সংক্ষেপে বলি যে আমরা গ্রামীণ ফোন শুরু থেকে যে জিনিসটা করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাবটা বাংলাদেশে দেখার পরে যে জিনিসটা আমরা প্রিন্সিপালি গ্রামীণ ফোনের ডিসিশন নিয়েছিলাম যে এরকম একটা সময়ে আসলে একার পক্ষে যদি আমরা কিছু করতে চাই বড় ইম্প্যাক্ট ফেলা যাবে না। সো আমরা শুরু থেকে বলেছিলাম যে আমরা কলাবোরেটলি কিভাবে সবার সাথে কাজ করবো এবং সেখান থেকে আমরা প্রথমে ডিজি হেলথ A2i অ্যাওয়ারনেস ড্রাইভ নিয়ে কাজ শুরু করি এবং বিভিন্ন ডক্টর যারা আছেন তাদের জন্য পিপিই নিয়ে আসা, গ্রামীণ ফোনের পক্ষ থেকে ওইভাবে হেল্প করা, টেস্ট কিট গুলা কি রিসোর্স করা যায় তারা একসাথে করতে পারে ডিজি হেলথ এর সাথে কাজ করে, এবং ডাটা অ্যানালিটিক্স এর থ্রুতেও আমরা কিভাবে করোনা প্রাদুর্ভাবটাকে যেটা ছড়িয়ে যাচ্ছে এটাকে কেন কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারি আমাদের জনগণকে যেটা এটা যেন দ্রুত ছড়িয়ে না গিয়ে যেন অ্যাওয়ারনেস এর থ্রুতে আমরা এটা কন্ট্রোল করতে পারি। এই কাজ করতে করতে যেহেতু প্রথম থেকে আমরা ভাবছিলাম যে একসাথে কাজ করাটাই এখানে হবে ইম্প্যাক্ট ফেলার জন্য বড় ভূমিকা, আমরা তখন গ্রামীণ ফোনের পক্ষ থেকে আমি হয়তো কয়েকজনকে রিচ আউট করি যে আমরা কিভাবে একসাথে আসতে পারি। এরকম কথা বলতে বলতেই আমাদের আসিফ ভাইয়ের সাথে যখন কথা বলছিলাম তখন জানতে পারলাম যে ব্র্যাক এরকম একটা কাজ করছে যে 1 লাখ পপুলেশনের কাছে 2 সপ্তাহ যে সাহায্য তা দিচ্ছে পরিবারকে, তো আমরাও তখন কমিট করলাম যে আমরা 1 লাখ পরিবারের জন্য 2 সপ্তাহ 1500 টাকা করে অর্থ সহায়তা দিয়ে থাকবো। এবং সেখান থেকে আমরা দুজন মিলে চিন্তা করলাম যে এটাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা যেখানে ডাচা আমার বাংলাদেশ প্ল্যাটফর্ম দিয়ে আমরা আরো অন্যদেরকে যদি এখানে সংযুক্ত করতে পারি ইম্প্যাক্ট অনেক বড় হবে। এবং আমরা দেখছি যে আরো অনেক কর্পোরেশন এখানে এখন আসলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছে এবং যোগ দিবে খুব শীঘ্রই। এবং আমরা তার মানে কি আপনারা আরো বড় পরিসরে বা আরো অনেককেই নিয়ে কাজ করার সুযোগ আছে এই ক্যাম্পেইনে? আরো অনেকেই অলরেডি জয়েন করার জন্য তারা আমাদেরকে জানিয়েছেন, আমরা খুব শীঘ্রই তাদেরকে অনবোর্ড করব এবং অলরেডি বেশ কয়েকটা বড় বড় মাল্টিন্যাশনাল এখানে চলে আসবেন আমাদেরকে কথা দিয়েছেন। সো আমরা যেটা চাচ্ছিলাম যে এটা একার ইনিশিয়েটিভ না এবং যিনি পাচ্ছেন একটা বেনিফিট তাকে গ্রামীণ ফোন দিচ্ছে এটা বলার উদ্দেশ্য না, তাদের সবাই একসাথে আমরা ইম্প্যাক্টটা বড় ফেলতে পারি কিনা এটাই উদ্দেশ্য ছিল। জনাব ইয়াসির আজমান, সেই জায়গাটাতে আপনারা আসলে চিহ্নিত করছেন কিভাবে এই মানুষগুলোকে, কাদের কাছে আপনারা সহায়তা পৌঁছে দিবেন, সেই জায়গাটা আসলে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে কিভাবে? আমি এই জায়গাটাতে আমরা যে বড় ভূমিকাটা আমাদের জন্য রাখছেন যাদের গ্রাসরুট লেভেলে দরিদ্র সীমার নিচে আছেন যাদেরকে নিয়ে কাজ করে থাকেন, ব্র্যাককে আমরা এই জন্য এখানে পার্টনার হিসেবে নিয়েছি। আমি আসিফ ভাইকে হয়তো বলবো যে উনি যদি একটু অবশ্যই জানেন যে এখানে আমাদের খুব একটা কিছু না, তবে আমাদের এক্ষেত্রে প্রায়োরিটি পাচ্ছে যারা দরিদ্র হতদরিদ্র দিন মজুর এবং সেটা গ্রাম দু জায়গাতে এবং এমন জায়গা থাকে যেখানে কোনো সরকারি সাহায্য পৌঁছানোর সম্ভাবনা জায়গাতে, কিছু কিছু ফ্যামিলি
যারা আছেন আর্নিং পরিবারের নারী সদস্য ছাড়া নেই, এই ধরনের কিছু ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি সিলেকশন করে আমাদের যে বিশাল সারা বাংলাদেশ তাদেরকে ব্যবহার করে তাদের মাধ্যমে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা একটু জোর দিচ্ছি মোবাইল মাধ্যমে টাকা পাঠাতে, মানে যতটা সম্ভব সেফলি যাতে টাকাটা পাঠাতে পারি। আমাদের এই যাত্রায় মোটামুটি 80% মোবাইল মানির মাধ্যমে টাকা পাঠাচ্ছি, তাদের অ্যাকাউন্ট নেই, তাদেরকে অ্যাকাউন্ট তৈরি করছি, এবং ফিউচারেও যদি আরো আরো সাহায্যের দরকার হয় তখন এই মাধ্যমে পাঠাতে পারি। কেউ কি আপনাদের সাথে না, যারা এমন অনেকে আছেন যারা সাহায্য প্রার্থী, তারা কি আপনাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারেন বা সেরকম কোনো সুযোগ কি আছে? জি, আমরা একটা এখন মেকানিজম তৈরি করার এখনো শুরু হয়নি, যেটা আমরা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাথে কাজ করছি, সেলফ রিপোর্টিং এর একটা মাধ্যম তৈরি করব, ফোনের মাধ্যমে মানুষ যোগাযোগ করতে পারবে এবং সেখানেও আমরা সহযোগিতা নেব আমাদেরকে, এবং সেখানে আমরা একটা তাদের ইউসেজ ভ্যালিডেশন তৈরি করার সুযোগ পাবো যে তা হতদরিদ্র কিনা, সেরকম একটা উদ্যোগ আমরা আগামী 2 সপ্তাহের মধ্যে শুরু করেছি। আমি ইয়াসির আজমান আপনার কাছে আবার আসতে চাই, এবং যে বিষয়টি বলছিলাম যে আসলে যেই উদ্যোগটি নিয়েছেন সেই উদ্যোগটি অবশ্যই একটি ইতিবাচক উদ্যোগ, এবং এটি আসলে এই সময়টাতে খুবই জরুরি ছিল এই ধরনের একটি উদ্যোগ। এই ধরনের উদ্যোগকে আসলে সফল করতে কি ধরনের আসলে কাজ আপনারা করছেন, এবং এই জায়গাটিতে আসলে আপনি বলছিলেন যে আপনাদের পরিসর হয়তো আরও বাড়বে, কিভাবে আপনাদের কাজের ব্যাপ্তিটা আর একটু একটু জানতে চাই, বা সামনে আরও কি আপনাদের এই জায়গাটাতে কি কাজ করার ইচ্ছে আছে? আসলে এখানে এই মুহূর্তে যেটা দরকার ছিল যে একটা বড় কাজ যদি করতে হয়, এটা যদি ফাস্টনেসটাকে যদি সাকসেসফুলি এক্সিকিউট করতে হয় তাহলে আসলে রাইট পার্টনার্স দরকার। তো প্রথমে আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে আসলে আমরা ব্র্যাক যেহেতু এই কাজটাতে শুরু থেকেই আছে, সো ব্র্যাকের যেই সাপ্লাই চেইনটা যে মাঠ পর্যায়ে যে কর্মবাহিনী আছে তাদের যে আপনি ডাটাগুলো আছে এটাকে ইউজ করে, এবং তারপরে যে আমরা শুধুমাত্র আমাদের দুজনের শক্তি না, আমরা অন্যদের যেই আসলে ইকোসিস্টেমের যেই শক্তিটা আছে ওই সবাইকে একসাথে আসা যায় কিনা। তো আমরা UNDP এর সাথেও কথা বলেছি যে আমরা কিভাবে একসাথে কাজ করতে পারি। এই মুহূর্তে আমি যদি বলি কিছু কিছু কোম্পানির নাম যারা ইচ্ছা প্রকাশ করেছে আমাদের এই উদ্যোগের সাথে থাকার জন্য, যেমন এবি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, পেপসিকো, আমরা গ্রুপ, নেসলে, ইসলামী ব্যাংক, নিটল গ্রুপ, টেলিকম অপারেটর রবি, এরা সবাই এখানে আমাদের সাথে কথা বলেছেন যে এটার সাথে কিভাবে যুক্ত হওয়া যায়। তো আমাদের উদ্যোগগুলো হচ্ছে এইভাবেই যে আমরা সবাই একসাথে আমাদের নিজের যার যার শক্তি আছে এটাকে যদি একসাথে আমরা নিয়ে আসতে পারি তাহলে ইম্প্যাক্টটা অনেক বড় হবে। একই জায়গায় একই লোক বারবার বেনিফিশিয়ারি হবে না, রাদার আমরা এটাকে স্প্রেড করে দিতে পারবো পুরো কান্ট্রি ওয়াইজ, এবং আমরা ইন্সপায়ার করতে পারবো অন্যদেরকেও এই এই সুযোগের সাথে জড়িত হওয়ার জন্য। আপনি দেখেন যে ডাকছে আমার বাংলাদেশ একটা উদ্যোগ, এরকম হয়তো আরো অনেক উদ্যোগ আছে যে সবাই যেন এই উদ্যোগের সাথে সাথী হয় এবং একসাথে যেন আমরা একটা ইম্প্যাক্ট ফেলতে পারি, এটাই এখানে এইভাবে আমরা কাজ করার চেষ্টা করছি। যেহেতু আরো অনেক উদ্যোগের কথা বলছেন, আমি যদি বলি যে এই সাধারণ ছুটির সময় আমরা দেখছি যে বেকারত্বের হার বাড়ছে, প্রান্তিক পর্যায়ে অনেক মানুষ বেকার হচ্ছেন, সেই জায়গাটিতে আসলে আপনারা সরকারকে কিভাবে সাহায্য করছে, গ্রামীণ ফোন কিভাবে কাজ করছে, বা এই সময়টাতে গ্রামীণ ফোনের আর মানে উদ্যোগগুলো আর কি আসলে আপনারা তো অনেক জায়গায় কাজ করছেন আমরা যতটুকু জানি? আমি যেটা ব্রিফলি বলেছিলাম, একটা তো আমরা অ্যাওয়ারনেস ড্রাইভ, তারপর PPE আনা, ডাটা অ্যানালিটিক্স থ্রুতে গভর্নমেন্টের A2I DGL সাথে কাজ করে করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছি। এছাড়াও আমরা যেন এখন যেহেতু আমাদের কানেক্টিভিটি ডিপেন্ড করে ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল, আমাদের কানেক্টিভিটি ডিপেন্ড করে মানুষের সামাজিক যোগাযোগ অর্থনৈতিক কাজগুলো হয়ে থাকে, যার জন্য আমাদের প্রথম থেকেই ডাটার ক্ষেত্রে অনেক বড় বড় অফার ছিল, কারণ আমাদের কানেক্টিভিটি যদি মানুষ ইউজ করতে পারে তাহলে তার অর্থনৈতিক সাথে টাকা সচল হওয়ার দ্রুত একটা পন্থা বজায় থাকে, যেহেতু এখন আমরা ঘরে বসে আছি। সো আমরা যেটা করতে কিছু কিছু অফার নিয়ে এসেছি, এবং এছাড়া আরো বড়ভাবে চিন্তা করছি কিভাবে বিভিন্ন সেগমেন্টকে টার্গেট করে ইন্ডিভিজুয়াল SME কর্পোরেট সেগমেন্ট কানেক্ট করে ইনোভেশন গুলো নিয়ে আসা যায়। আপনারা সবচেয়ে একটি বড় যেটি কাজ করছেন যে জনসচেতনতায় সরকারের সাথে থেকে আপনারা কাজ করছেন, এবং সেটিও নিশ্চয়ই আসলে এই সময় সাধুবাদের যোগ্য। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে এই সময়টাতে টেলিযোগাযোগ খাতে সংকটটা কি আরো গভীর হবে যদি সাধারণ ছুটির মেয়াদ আরো বাড়তে থাকে, কারণ আমরা জানি না আসলে ছুটির মেয়াদ কতদিন চলবে, লকডাউন কতদিন থাকবে, সেই জায়গাটাতে আসলে এই খাতে দীর্ঘমেয়াদী কোনো প্রভাব কি পড়তে পারে, আশঙ্কা আছে কোনো?
আসলে এই প্রভাব আসলে প্রত্যেকটি বিজনেসে পড়ছে, আমাদের টেলিকমের সেক্টরও বড় একটা প্রভাব আছে। যেহেতু আমি যেটা বললাম যে মানুষের ইউজেস প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, 20-25% কম ইউজ করছে ভয়েস, এবং ডাটাতে ভলিউম বাড়লেও যেহেতু আমরা অনেক এগ্রেসিভ অফার দিয়ে যাচ্ছি এই মুহূর্তে 100% বোনাস, তো আমাদের মনিটাইজেশন এটা বড় একটা ফাইন্যান্সিয়াল একটা ইম্প্যাক্ট আছে। এই জন্য আমরা আসলে গভর্নমেন্টের সাথে সরকারের সাথেও কথা বলছি কিভাবে আসলে একটা রিজনেবল প্রাইসে খুব দ্রুত স্পেকট্রাম নিয়ে আসা যায়, যেন কাস্টমারদের থেকে বেটার এক্সপিরিয়েন্স দেওয়া যায়, গভর্নমেন্টের কোষাগারও যেন আমরা কন্ট্রিবিউট করতে পারি এবং আমাদেরও যেন বেনিফিটটা হয়। তো আমি বলবো যে এরকম সমস্যা থাকবে, কিন্তু আমাদেরকে পজিটিভলি চিন্তা করে কিভাবে এই নতুন সময়ের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়া যায়, কিভাবে যেসব জায়গায় খরচ কমিয়ে যেখানে দরকার সেখানে আমরা খরচ করতে পারি এবং আমরা রেডি থাকি যেন ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি, যখন সময় দ্রুত চেঞ্জ হতে থাকবে পজিটিভ দিকে তখন যেন রাইট ইনভেস্টমেন্টটা করে আরো অনেক শক্তভাবে আমরা সবাই ফেরত আসতে পারি, আমাদেরকে এইভাবে এখন ওই জায়গাতেই কাজ করতে হবে। আসিফ সালে, আপনার কাছে আসলে বলতে চাই, ব্র্যাকের ভূমিকা ডাকছে আমার দেশ, সেই জায়গাটিতে তো আছেই, আরো অনেক আসলে কার্যক্রম করছে ব্র্যাক এই মুহূর্তে, আমরা যদি একটু ছোট করে জানতে পারি। জি, আমাদের কাজগুলো মূলত স্বাস্থ্যখাতে একটা বড় রকমের কাজ হচ্ছে। আজকে মতো খবরে দেখবেন যে আমরা সরকারের সহায়তার জন্য আমরা বিভিন্ন জায়গায় বুথ করছি স্যাম্পল কালেকশনের জন্য, টেস্টিং গুলো বাড়ে, আমরা অলরেডি কয়েকটা তৈরি করেছি এবং 100টি টেস্ট করব এবং এটার স্কিলাপ হবে সারা দেশে হটস্পট এলাকা। পাশাপাশি ম্যাস মিডিয়াতে এক রকমের করছি, আমরা চেষ্টা করছি যে এখানে সরকার সহায়তায় স্বাস্থ্য টেস্টিং এর সংখ্যা বাড়ানোর পাশাপাশি কোথায় আছি আমরা ইনফেকশন কার্ভে জিনিস আমরা বুঝতে, তাহলে সেক্ষেত্রে ডিসিশন গুলাও যে কখন দেওয়া হবে মানে কিভাবে খুলবে সেটা প্রতীক আজ আছে আমাদের কাছে। আর পাশাপাশি আমরা আমাদের বিশাল কমিউনিটি হেলথ কেয়ার নেটওয়ার্ক আছে, যেমন স্বাস্থ্য শিবিরা তারা বাংলাদেশে ছড়িয়ে আছেন, তারা এই যে আপনার এই ডেটা আসছে টেলকোদের কাছ আপনি ফোনের কাছ থেকে মাধ্যমে, সেই ডেটাকে নিয়ে লোকাল পর্যায়ে আমরা কেস ডিটেকশনের কাজ করছি এবং কন্ট্যাক্ট ট্রেসিং এর সেই জায়গাতে আমরা যাতে আগে হটস্পট গুলো করতে পারি সেই টাকাগুলোতে একটা সাপোর্ট দেওয়া। মোটামুটি সরকারের যে সমস্ত যাতে আপনার শূন্যস্থান পূরণ করা সেই সমস্ত আসছে, অর্থাৎ নিজ নিজ জায়গা থেকে আসলে আপনাদের স্বনামধন্য দুটি প্রতিষ্ঠানই আসলে দুই জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করছে এই সময়টাতে, এবং এই সময়টাতে আসলে আরও যারা আছেন আসলে কাজ করতে পারেন, সরকারের হাতকে শক্তিশালী করতে পারেন, নিরন্ন মানুষের পাশে দাঁড়াতে পারেন, তারাও নিশ্চয়ই এই সময়টাতে এগিয়ে আসবেন বা আপনাদেরকে দেখে উদ্বুদ্ধ হবেন। আমরা আবারও ফিরবো আলোচনায়, তবে দর্শকবিধ সংলাপের সময় হয়েছে আরেকটি বিরতি নেবার। দর্শক, আরেকবার আমন্ত্রণ বিজ সংলাপে। কথা বলছিলাম করোনাকালীন এই সময় আসলে সব জায়গা থেকে যে যার জায়গা থেকে এগিয়ে আসছেন, কাজ করছেন, এবং আমরা দেখছি যে গ্রামীণ ফোন এবং ব্র্যাক দুটি প্রতিষ্ঠান মিলে আসছে আমার ডাকছে আমার দেশ, এই শিরোনামে একটি ক্যাম্পেইন তারা পরিচালনা করছেন, এই সংশ্লিষ্ট সব বিষয় নিয়েই কথা বলছে। আমি আসিফ সালে আপনার কাছে এবার একটু শুরুতে যেতে চাই এবং জানতে চাই যে আসলে এই করোনাকালীন সময়ে সাধারণ ছুটির কারণে যে অর্থনীতিতে একটি ধাক্কা লেগেছে, সেই ধাক্কা আসলে আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি? এটা তো এখন মিলিয়ন ডলার প্রশ্ন। আমাদের যেটা মূলত একটু কথায় অসুবিধা, আমি আর আমাদের আসলে মূল ধাক্কা হচ্ছে গার্মেন্টসের একটা জায়গা আছে, আমাদের আছে ডিপেন্ড করবে আমাদের স্বাস্থ্য খাতে কি, যদি হঠাৎ করে আমাদের ইনফেকশন
সেক্ষেত্রে প্যানিকের সৃষ্টি হতে পারে এবং এটা আমাদের ইকোনমিক একটা কারণ আরেকটা তো লকডাউনে খারাপ হয়ে গেলে তার একটা লকডাউন তো আমাদের এই স্বাস্থ্য খাতে জোর দেওয়াটা প্রায় টেস্ট আমরা এটাকে সীমিত আসতে পারি জরুরি কিন্তু রিকভারির ক্ষেত্রে আমার ধারণা সেটা হচ্ছে যে দেশের মানুষ যতটা কন্ট্রোলে রাখতে পারি যে কিসের সাথে যোগাযোগ কন্ট্রোলের মধ্যে নাই দেশের মানুষ খুবই রেজিলিয়েন্ট ফুল আমরা যে আমাদের মাইক্রো ফাইন্যান্স অনেক পাচ্ছি যে অপেক্ষেন আমরা টাকা নেব আমরা আবার বিজনেস শুরু করবো আমরা করব সো এই যে মানুষের একটা আবার নতুনের জন্য একটা প্রচেষ্টা পরিশ্রমের এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আসার জায়গা পাশাপাশি দ্বিতীয় আসার জায়গা হচ্ছে আমাদের কৃষি আমরা বড় ধানের জায়গাটা আমরা হার্ভেস্ট করতে পেরেছি একটা খুব আসার আসার জায়গা যে কারণ কারণ আমার বেশ আত্মনির্ভরতা ঝুঁকি হবে না আমাদের কৃষকরা নিরাপদে থাকবে তারা যদি আত্মমূল্য পান এবং মাঠ পর্যায়ে আমরা শুনছি তারা এবার পাবেন তো সেটা একটা ভাবে আমাদের গ্রামের অর্থনীতিকে সচল আমার মনে হয় যদি আমরা স্বাস্থ্য খাতে মোটামুটি ম্যানেজ করতে পারি তাহলে আমাদের অর্থনৈতিক মোটামুটি আস্তে আস্তে চান আস্তে আস্তে চাঙ্গা হবে আপনি তাই মনে করছেন আমরা ইয়াসির আজমান আপনার কাছে জানতে চাই এই সময়টাতে তো মোটামুটি কিছু জায়গায় হয়তো আমরা দেখছি লকডাউন শিথিল হয়েছে কিন্তু মোটামুটি আমরা দেখছি যে এখনও সাধারণ ছুটি চলছে গণপরিবহন বন্ধ মোটামুটি যোগাযোগ এখনও অনেক সীমিত সেই জায়গাটা থেকে আসলে সচেতনতায় বলি বা এই পরিস্থিতিতে প্রযুক্তির ভূমিকা আসলে কি হওয়া উচিত বা কি হতে পারে বা কি ভূমিকা রাখছে না আমরা যেটা প্রথম থেকে যেটা আপনাকে বলেছিলাম যে আমাদের A2I, DG Health, তারপর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ এদের সবার সাথে বসে প্রথমে শুরুতে আমরা বলেছিলাম যে আসলে বেসিক অ্যাওয়ারনেস কিভাবে আসলে মানুষ এর থেকে দূরে থাকতে পারে যেমন শুরু থেকে চিন্তা করেন আমরা হাত ধোয়া নিয়ে ক্যাম্পেইন করেছি হ্যাঁ ডিস্টেন্সটা কতটুকু বজায় রাখবে এগুলো ক্যাম্পেইন করেছি এই টাইপের বেসিক জিনিসগুলো ছিল মাস্ক পরা স্যানিটাইজার ইউজ করা বাট যখন এই সিচুয়েশনটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের জানতে হলো কিভাবে আসলে কোয়ারেন্টাইন থাকতে হলে একটা বাসার ভিতরে কোয়ারেন্টাইন থাকবো আমরা তো বলছি কোয়ারেন্টাইন থাকা কিন্তু আমরা তো জানি আমাদের আর্থসামাজিক যেই অবস্থানটা আমরা কিন্তু একটা ঘরে যেভাবে আমরা বসবাস করে থাকি আমরা অভ্যস্ত একটা পরিবারে বা একটা জনগোষ্ঠীর মধ্যে এটা কিভাবে আসলে সম্ভব এই যে এই এডুকেশনগুলা বা এই সময়ে কিভাবে আমরা আমাদের বিভিন্ন রকম জনসমাগম গুলো এড়িয়ে চলবো অপ্রয়োজনীয় কোন ইভেন্টে যেন আমরা যোগ না দেই এবং আমাদের আমাদের কার্যকলাপ গুলো কিভাবে আসলে নিজেদের স্বাস্থ্য ঝুঁকি গুলোকে এড়িয়ে চলে আমরা নতুন ভাবে ফিরে আসার জন্য কাজ করব এই ক্ষেত্রে আমাদের কিছু ভূমিকার কথা আমরা চিন্তা করছি এবং সেখানে আমরা আমাদের টেকনোলজিকে ইউজ করে এবং আমাদের যে ডিফারেন্ট চ্যানেলস গুলো আছে যেহেতু আমাদের রিচ টু আর কাস্টমার্স অনেক বেশি আমাদের ডিফারেন্ট চ্যানেল দিয়ে সো এই কাস্টমারদেরকে এটা অ্যাওয়ার করা আপনি দেখেছেন শুরুর দিকে যেমন আমরা স্টে হোম আমরা যেটা মোবাইল ফোনে দিয়েছি অথবা কল ব্যাক টোনে সবসময় অ্যাওয়ারনেস দিবেন কমিউনিকেশন গুলো আসছে বাট চ্যানেল গুলো ইউজ করবো বাট আমাদের কমিউনিকেশনের মোড গুলো অ্যাওয়ারনেস এর কন্টেন্ট গুলো চেঞ্জ হয়ে যাবে এই ক্ষেত্রে যেটা করতে হবে যেহেতু আপনার সময় আছে একটু বলি যে সমন্বয়টা ঠিক রাখা যে আমরা যা মনে করি যে টেলিকম যদি মনে করি আপনাকে কোনো একটা কন্টেন্ট দিব বা অ্যাওয়ারনেস জাজ করব যা হবে না এটার জন্য যারা এক্সপার্ট তাদের সাথে আমাদের লিঙ্কেজ আছে কিনা আমরা একসাথে কাজ করতে পারছি কিনা হেলথ অর্গানাইজেশন ল এনফোর্সিং অর্গানাইজেশন গভর্নমেন্টের যে এডুকেশনাল ইনস্টিটিউশন সবার সাথে সমন্বয়ের মাধ্যমে রাইট কোলাবোরেশনে রাইটলি এক্সিকিউট করা এবং আমাদের চেঞ্জ মাইন্ডসেট যে আমরা খুব দ্রুত এজিলিটির সাথে যেহেতু দরকার হলে নিজেদের পাথ গুলাকে যেন চেঞ্জ করতে পারি এগুলো মাথায় রেখে একসাথে কাজ করা সেখানেই আমরা ভূমিকা রাখতে চাচ্ছি
সেই জায়গাটাতে কাজ করতে চাচ্ছেন এবং এই সময়টাতে আমরা দেখছি যে স্বাস্থ্যসেবার কথা তো বলছি, অনেক সময় যারা করোনার বাইরেও তো নানা ধরনের আসলে স্বাস্থ্য ঝুঁকি আছে, এই সময়টাতে অনেকেই আসলে ডাক্তারের কাছে যাওয়ার পক্ষে না বা ডাক্তাররাও নিরুৎসাহিত করছেন, সেই জায়গাটি থেকে এখন কি আসলে ডিজিটাল যে স্বাস্থ্যসেবা সেটি কি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে? আমরা দেখেছি যে স্বাস্থ্য বাতায়ন সহ এই ধরনের নানা ডিজিটাল মাধ্যমে কিন্তু এখন স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে, আপনি কি মনে করছেন ইয়াসির আজমান? না, আমি যেটা দেখেন, আমি যে লাস্ট ডে কথাটা বলেছি, আমাদের চেঞ্জ মাইন্ডসেটটা, পরিবর্তনকে মেনে নেয়া এবং পরিবর্তনকে আলিঙ্গন করা ছাড়া আসলে এরকম একটা কঠিন সময়ে আমাদের পার পেয়ে যাওয়া খুবই ডিফিকাল্ট হবে এবং এটা প্রত্যেকটা সেক্টরে। এবং এই যে স্বাস্থ্য যেটা হেলথ সেক্টর যেটা, এখানে আমাদেরকে টোটালি নতুন ভাবে চিন্তা করতে হবে। দেখেন আজকে চাইলেও আমি যদি অসুস্থ হয়ে পড়ি একটা হাসপাতালে যেতে পারছি না, আমি নিজে যেতে পারছি না অথবা হাসপাতালে আমাদেরকে ভর্তি নিতে পারছে না। আমাদের যে ডিজিটাল টেলিমেডিসিন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে যে স্বাস্থ্য সেবাগুলো দিয়ে থাকা হয়ে থাকে, এই জিনিসটাতে মানুষের যে কনফিডেন্স নিয়ে আসা, কারণ আপনি চাইলে কিন্তু যেতে পারেন, আপনার প্রাইভেসির ব্যাপার আছে। সো এক হচ্ছে আপনাকে এগিয়ে আসা একজন ব্যক্তি হিসাবে, আরেকটা হচ্ছে যেসব ইনস্টিটিউশন এরকম হেলথ সার্ভিস দিয়ে থাকছে তারা আমাদের প্রাইভেসি গুলা বজায় রেখে আমাদের ডাটা গুলা রাইটলি প্রোটেক্ট করবে এবং এগুলো অ্যানালাইসিস করে আমাদেরকে রাইট ট্রিটমেন্ট দিতে পারবে, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি এগিয়ে যাবে এবং এগুলোকে আমাদের আলিঙ্গন করতে হবে। এগুলো আলিঙ্গন না করে আমাদের উপায় নেই এই মুহূর্তে। এই টেলিমেডিসিন বা টেলিসেবা দেওয়ার ক্ষেত্রে আসলে জনগণ বা সাধারণ মানুষের আস্থা কতটা আছে এই সময়টাতে আপনাদের যে পর্যবেক্ষণ? আমার মনে হয় যে আস্থার একটা কিছুটা গ্যাপ আছে এবং এই ক্ষেত্রে আমরা গত কয়েক বছর ধরে দেখছিলাম বিভিন্ন নতুন ইনিশিয়েটিভ, স্টার্টআপ এসছে এবং বড় বড় অর্গানাইজেশন এসছে, গ্রামীণফোন ও টেলিনর গ্রুপের টনিক ব্র্যান্ড ছিল যেটা এখন ডিজিটাল হেলথ নামে একটা আলাদা অর্গানাইজেশন হয়ে গেছে এবং আরো এই টাইপের অনেক অর্গানাইজেশন আছে ডিজিটাল হেলথ সার্ভিস দিয়ে থাকে। আমরা দেখেছি একটা বড় রকমের কনফিডেন্স গ্যাপ আছে, যার জন্য আমি বললাম যে মানুষের ডাটাটাকে আমরা রাইটলি প্রোটেক্ট করব এবং আমরা প্রাইভেসি বজায় রাখব এবং এটা সহজলভ্যতার মধ্যে নিয়ে আসব। যদি এটা পারি তাহলে কিন্তু অনেক বেশি স্কেল পেয়ে যাওয়া যায়। ইনইকুয়ালিটিস যেটা থাকে, ধরেন শহরে বেশি যে সুবিধাটা পাওয়া যায়, আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শহরে মানুষ ওই সুবিধাটা পাচ্ছেন না। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু একটা শহর এবং গ্রামের দুজনেই একই রকম বেনিফিট পেতে পারেন। সো আমি বলবো যে দুইটা দিক থেকে এগিয়ে আসতে হবে, মানুষের এটার উপর আস্থা রাখা এবং একই সাথে অর্গানাইজেশন গুলাকে একটা প্ল্যাটফর্ম এমন ভাবে তৈরি করা যেন মানুষকে সঠিক স্বাস্থ্যসেবা দিয়ে থাকা যায়, প্রাইভেসি বজায় রেখে। এই জিনিসটা সে আস্থা তৈরির জায়গায় নিশ্চয়ই আপনাদেরকেই কাজ করতে হবে সম্মুখ দিক থেকে। এবং এই জায়গায় যদি আরেকটু বলি যে শুধুমাত্র করোনা সংকট কাল না, যেহেতু এরকম স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, ভবিষ্যতে আসলে প্রান্তিক পর্যায়ে আমরা এই ধরনের সেবা কার্যক্রম নিশ্চয়ই চালিয়ে যেতে পারি বা আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন তাদেরকে স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসতে পারি? আসলে উদ্দেশ্য সেটাই, মানে ডিজিটাল এনেবলমেন্টটা কিন্তু আমাদের ইনইকুয়ালিটিস গুলা, যে বৈষম্য থাকে সমাজে, এই বৈষম্য গুলাকে দূর করে দেয় এবং এই বৈষম্য গুলা দূর করার ক্ষেত্রে আমাদের যে মানুষের যে বেসিক নিড প্রত্যেকটি ক্ষেত্রে এটার অবদান রাখতে পারে। স্বাস্থ্য একটা সেক্টর, হেলথ সেক্টরটা আছে, এডুকেশন সেক্টরটা আছে, ফাইন্যান্সিয়াল সেক্টর আছে, প্রত্যেকটা ক্ষেত্রে ডিজিটাল এনেবলমেন্ট আমাদের বৈষম্য দূর করবে। সো প্রান্তিক জনগণকে এটার মাধ্যমে নিয়ে আসতে হলে আমাদের যেটা দরকার, একটা ভালো ডাটা কানেক্টিভিটি, একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা টেলিকম অপারেটরদের গভর্নমেন্ট সাথে কাজ করে। আরেকটা হচ্ছে যে ডিজিটাল কানেক্টিভিটির জন্য স্মার্টফোনের পেনিট্রেশনটা দরকার এবং আমাদের এই প্রান্তিক জনগণ যেন আমাদের এই ডিজিটাল সার্ভিসগুলো ইউজ করতে পারেন, তাদের জন্য রাইট সার্ভিসটা, ইজি টু ইউজ সার্ভিসগুলো ডেভেলপ করা। আর সেই জায়গাটাতে আমার প্রশ্ন যে এই এই এইখানে আসলে ডাটা অ্যানালিটিক্স বা বিগ ডাটা আসলে কি রকম ভূমিকা রাখতে পারে বা কতটা আসলে গুরুত্বপূর্ণ? শুধুমাত্র যে এই ডিজিটাল কানেক্টিভিটির থ্রুতে কোনো সার্ভিসকে যদি মানুষের প্রান্তের কাছে পৌঁছে দিতে হয় তাহলে আসলে ডাটা অ্যানালিটিক্স ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। আসলে এটার মেইন বেনিফিটটাই হবে, যেহেতু আপনি যখন ডিজিটাল কানেক্টিভিটি আছেন যে আপনার ফুটপ্রিন্টটা রাখছেন এবং আপনি বিভিন্ন রকম আপনার তথ্য শেয়ার করছেন, এইগুলো একসাথে কালেকটিভলি ইউজ করে, এগুলো অ্যানালাইসিস করে কিন্তু আমরা সঠিক সার্ভিসটা সহজলভ্যভাবে নিয়ে যেতে পারবো। যেমন একটা এলাকাতে আজকে যদি করোনার প্রাদুর্ভাব হয়ে থাকে, আমরা যদি ডিজিটাল প্ল্যাটফর্মে জানতে পারি তাহলেই কিন্তু আমরা সাথে সাথে ওই এলাকাতে অন্য যারা স্বাস্থ্যের ঝুঁকির মধ্যে আছেন তাদেরকে আমরা রাইট সার্ভিসটা রাইট টাইমে নিয়ে যেতে পারবো। সো ডাটা অ্যানালিটিক্স কোনোভাবেই ডিজিটাল এনেবলমেন্ট প্ল্যাটফর্মের বাইরের কিছু না, এটা ইনক্লুসিভ, এটা ওতপ্রোতভাবে আসলে জড়িত।
আপনার কাছে আবার আসবো আমি আসিস সালে আপনার কাছে একটু যেতে চাই এবং আসলে এই সংকটকালীন সময়ে আপনাদের এই উদ্যোগটি অবশ্যই প্রশংসনীয় এবং এই ধরনের উদ্যোগগুলোকে আসলে আরো বিস্তৃত আকারে করা বা সেই ক্ষেত্রে আসলে কোন জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া উচিত বা এই এই যে আপনারা উদ্যোগগুলো নিচ্ছেন এগুলো আসলে প্রান্তিক থেকে শুরু করে যারা নিরন্ন মানুষ আছে তাদেরকে আসলে কত সময় ধরে আসলে এই সেবাটা আপনারা দিতে পারবেন জি আমি ওটা সে আপনি ইয়াসিফের সূত্র ধরে একটু করি যে ডেটা অ্যানালিটিক্স ইম্পর্টেন্ট অবভিয়াসলি এটা এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে আমরা যেটা দেখি আমরা প্রযুক্তি একটা বড় রোল পাবে শিক্ষা সব দিক থেকে কানেক্টটা এনশোর করা খুব জরুরি এবং পার্টিকুলারলি দরিদ্র মানুষের এগিয়ে আসে সেক্ষেত্রে কিভাবে আমরা ওয়াইফাই দিতে পারি কোন কোন জায়গা কমন পাবলিক এলাকাগুলো সার্ভিসগুলো দিতে পারি সেটা ডিপেন্ড করবে তার সার্ভিস পাবে কারণ মানে এখন আমরা দেখ ইউনিভার্সিটি ডিজিটাল করতে পারছে না অনেক গ্রামে তারা এফোর্ড করতে পারে এই কানেক্টিভিটি তো সেই ক্ষেত্রে এখানে একটা সমন্বিত প্ল্যান টেলকো এবং আমরা কানেক্টিভিটি পৌঁছে দেওয়ার জন্য এখানে আমরা এনশিওর করব যে কানেক্টিভিটি এবং কানেক্টিভিটি যেন একটা বৈষম্যের কারণ না এবং এই সময়টাতে আসলে প্রযুক্তি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেটা আমরা দেখছি যখন টেলিসেবার ক্ষেত্রেও বলি বা আমরা যখন দেখছি যে এখন মোবাইল ব্যাংকিং কার্যক্রমগুলো সেগুলোও কিন্তু এই সময়টাতে আসলে বড় ভূমিকা রাখছে যেহেতু আমরা সশরীরে অনেক জায়গায় যেতে পারছি না বা পৌঁছতে পারছি না আসলে এই জায়গাটাতে তো একটা বৈষম্য একটা কথা বলছি যে এখন আসলে এই সময়টাতে আমাদের সবার আসলে মানবিক হওয়া কতটা জরুরি যারা আমরা সামর্থ্যবান তারা আসলে এগিয়ে আসাটা কতটা জরুরি আপনি যদি একটু বলেন আসিফ সালে এটা খুবই খুবই জরুরি কারণ আমরা নাম্বার ওয়াইজ যদি দেখি যে আমাদের 2 কোটি হতদরিদ্র মানুষ ছিল এখন আরো প্রায় 2 থেকে 2.5 কোটি দরিদ্র মানুষ হচ্ছে আর এখন এই যে 4.5 কোটি মানুষ এদেরকে একটা সাপোর্ট দেওয়া কি বাকি টাকা যাতে তারা আবার নিজের পায়ে দাঁড়াতে সেই তো সরকারের একার পক্ষে সম্ভব না এবং 30 বছর আগে যেরকম ছিল তার থেকে অনেক দেশের মধ্যে অনেক কোটিপতি মানুষ হয়েছে লোকাল ইন্ডাস্ট্রি হয়েছে তাদের এখন সময় হয়েছে তাদের এই এবং অনেক ক্ষেত্রে আসছেন আমরা দেখতে কিন্তু এইটাকে আমাদেরকে এবার যে যাতে আমরা সবাই একসাথে ভাব থাকতে পারি এই একটা সময় একটা সাপোর্টটা দেওয়া লাগবে হয়তো আগামী 2 মাস কিন্তু তারপরে আবার নিজের পায়ে দাঁড়ায় যাবে দর্শক আরেকবার আমন্ত্রণ News24-এ নিয়মিত আয়োজন 20 সংলাপে কথা বলছিলাম ডাকছে আমার দেশ এই শিরোনামের ব্র্যাক লিমিটেড এবং গ্রামীণ ফোন লিমিটেডের যৌথ উদ্যোগে এই সময়টাতে আসলে কাজ করার যে উদ্যোগ সেই উদ্যোগটি নিয়ে কথা বলছিলাম সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে আমরা আলাপ করছি আমাদের সাথে আছেন এর আগেও পরিচয় করিয়ে দিয়েছি জনাব ইয়াসির আজমান সিইও গ্রামীণ ফোন লিমিটেড এবং আছেন আসিফ সালেহ নির্বাহী পরিচালক ব্র্যাক লিমিটেড আপনাদের দুজনকে আরেকবার স্বাগত এবং আমি আসলে ইয়াসির আজমান এইবার আসলে আপনার কাছে জানতে চাই এবং যেতে চাই যে এই সংকটের সময় তো ডাকছে আমার দেশ শিরোনামে যে কাজটি করছেন সেটি অবশ্যই প্রশংসনীয় কিন্তু আপনারা বড় দুটি প্রতিষ্ঠান এই ধরনের যৌথ উদ্যোগে ভবিষ্যতেও আসলে দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে কাজ করার কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা দেখেন আসলে আমরা এই প্ল্যাটফর্মটা ইনিশিয়েট করেছি খুবই একটা দ্রুততার সাথে একটা ফোন কলে আমি আর নাসিফ ভাই এরকম একটা ডিসিশন নিয়েছি যে আমরা একসাথে কাজ করবো এবং যারা আসতে চান সবাইকে আমরা উদ্বুদ্ধ করবো যে এর সাথে একসাথে কাজ করার জন্য এবং আমাদের এখানে যে উদ্দেশ্যটা আছে এটা খুবই শর্ট টার্ম যে আমরা কাজ করব যে এখন
এখানেই যে আমরা থেমে থাকছি এবং এখানে যে থেমে থাকবো এই উদ্দেশ্য নিয়ে এটা শুরু হয়নি, এটাকে আমরা কিভাবে আরো এগিয়ে নিয়ে যেতে পারি ডিফারেন্ট অন্য আদার এরিয়াতে যেন একসাথে কাজ করতে পারি আমরা নজর রাখছি। একটা এরিয়া যেটা আমরা গ্রামীণফোনের পক্ষ থেকে বলতে পারি যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের পরে এই মুহূর্তে যে জিনিসটা আসলে খুবই দরকার সেটা হচ্ছে শিক্ষা ক্ষেত্র। শিক্ষা এই জায়গাটাতে আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশে যেহেতু আমার আপনার ঘরে হয়তো ছাত্রছাত্রীরা যারা আছে আমাদের সন্তান সন্তানরা যারা আছেন তারা ডিজিটাল কানেক্টিভিটির মাধ্যমে ক্লাস করে যাচ্ছেন, কিন্তু এই সিচুয়েশনটা কিন্তু পুরো বাংলাদেশের সব জায়গায় না। আমাদের যেটা বললাম যে বৈষম্য যেটা রয়ে গেছে যে ইনইকুয়ালিটিস গুলো যেটা রয়ে গেছে এটাকে কিভাবে এই ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা ইন্টারনেটের কানেক্টিভিটির থ্রুতে সবার কাছে কোয়ালিটি শিক্ষা এবং নিয়ে যেতে পারি এডুকেশন নিয়ে যেতে পারি সেই জায়গাতে আমরা গ্রামীণফোন আসলে কাজ করতে চাই। এবং আমরা মনে করি যে এই ক্ষেত্রে প্রাইভেট সেক্টর আরো যারা আছে ব্র্যাকও কাজ করে থাকে এবং আরো যারা অর্গানাইজেশন আছে আমরা যদি ডাকছি আমার দেশ এই ব্যানারে একসাথে কাজ করতে পারি আমার মনে হয় একটা বড় পরিবর্তন আমরা নিয়ে আসতে পারবো। যেহেতু বাংলাদেশ সরকারের এই ক্ষেত্রে অনেক কাজ করার অলরেডি অনেক উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি, তো আমার মনে হয় যে এখানে আমাদের একসাথে কাজ করার একটা সম্ভাবনা রয়ে গেছে এবং আমরা ওখানে কাজ করছি এই মুহূর্তে যেখানে আমরা ইম্প্যাক্ট ফেলতে পারবো। আমরা তো এই করোনা সংকটকালেও দেখলাম আসলে শুধু এই সংকটটা বিশ্ব এখন যেই দিকে যাচ্ছে প্রযুক্তি ছাড়া আসলে বিকল্প কোনো উপায় নেই এবং প্রযুক্তির মাধ্যমে আমরা শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা কিংবা কৃষকের দুয়ারেও আসলে পণ্যের দাম কোথায় কি আছে সব কিছু এখন আমরা আসলে পৌঁছে দিতে পারছি বা জানতে পারছি। সেই জায়গাটাতে প্রযুক্তির এই জায়গাটাতে আসলে আরও কতটা শক্তিশালী করা উচিত বা সরকারের সুনজর আসলে এই জায়গাটিতে আরও বেশি দেওয়া প্রয়োজন কি না বা যেই সেবা আমরা আসলে ইন্টারনেট সেবা বলি বা টেলিফোন সেবা মোবাইল বা প্রযুক্তির ব্যবহারের যে সুযোগটি সেটি আরও বিস্তৃত করে দেওয়া সেক্ষেত্রে আসলে সরকারের জায়গাটি থেকেও আসলে কি কাজ করার সুযোগ আছে? জি না, আমি বলবো যে প্রথমে যদি বলি যে কাজ করার এই ডিজিটাল কানেক্টিভিটির মাধ্যমে কিন্তু সম্ভাবনা অনেক বেশি এবং প্রতিটি সেক্টরে আপনি ধরেন যে যেহেতু এখন প্রত্যেকটি সরকারেরই রিসোর্স অনেক কমে যাবে এবং প্রত্যেকটা টাকার আউটপুট অনেক বেশি হতে হবে এই সমস্যাগ্রস্ত সময় আমাদের ইনভেস্টমেন্ট গুলো রাইট জায়গায় হতে হবে। আপনি যদি ধরে নেন যে ভবিষ্যতে রাস্তা কোন দিকে হবে আমরা তাও কিন্তু মোবাইলের ডাটা দিকে লোকেশন ইন্টেলিজেন্স এবং মোবিলিটি অ্যানালাইসিস করে বলতে পারি যে আমাদের কিভাবে কোন দিকে শহরের রাস্তাগুলো আমাদের মনোযোগ দেওয়া উচিত এবং ডেভেলপের ইনফ্রাস্ট্রাকচার কাজ করা উচিত। হার্ভেস্টিং এর সময় যেহেতু এখন আমরা দেখছি এবং এখানে কৃষকদের জন্য আমাদের জনবলের দরকার হচ্ছে এবং এই হার্ভেস্টিং এর সময় কিভাবে জনগণের যে প্ল্যানিংটা গার্মেন্ট সেক্টরে কিরকম ইম্প্যাক্ট ফেলবে যখন হার্ভেস্টিং হচ্ছে রুরাল সেক্টরে এগুলো মোবাইল সেক্টর ডাটা অ্যানালিসিস সাথে বলা যায়। হেলথ সেক্টর আছে, এডুকেশন সেক্টর আছে, সো আপনি যেটা বলেছেন প্রজেক্টটি একটা বড় ভূমিকা রাখবে এবং আমাদের প্রতিটি মিনিটের সাথে এখন ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। আমি বলবো যে গভর্নমেন্টের সাইড থেকে যদি আমি বলি প্রথমেই যদি রাইট বেনিফিট গুলা নিতে হয় তাহলে এখানে একটা সমন্বয়ের মাধ্যমে যারা আমরা যে ডাটাগুলা একটা ডিপোজিটরি তৈরি করা যেন প্রত্যেকটি সংস্থা আমাদের সরকারি সংস্থা এই ডাটা অ্যানালিটিক্স এর পাওয়ার নিয়ে তাদের ইনভেস্টমেন্টের এফিশিয়েন্সি এন্ড আরওআই টাকে যেন ম্যাক্সিমাইজ করতে পারে এদিকে খত নজর রাখতে হবে। এছাড়া কানেক্টিভিটির জন্য দেখেন আপনি স্পেকট্রাম দরকার হবে অপারেটরদের জন্য, আমাদের স্পেকট্রাম রয়ে গেছে গভর্নমেন্টের হাতে, কিভাবে দ্রুত এই স্পেকট্রাম গুলো সহজলভ্য মূল্যে দিয়ে দেওয়া যায় যেন বেনিফিট হয় প্রান্তিক জনগণের জন্য, এই জিনিসগুলো আমাদের নজরে আনতে হবে এবং কাজ করতে হবে একসাথে। এবং আমরা দেখছি যে আমরা এই কঠিন সময়ে প্রাইভেট এবং পাবলিক সেক্টর অনেক ভালো কাজ করছে একসাথে যেটা আমরা আগে হয়তো অনেক ডিফিকাল্ট ছিল, প্রয়োজন মানুষকে কাছে নিয়ে এসেছে। প্রয়োজনের কারণেই আসলে আমরা এখন দেখছি সরকারি এবং বেসরকারি সংস্থা একসাথে কাজ করছে এবং এই কাজ করাটা আসলে আমাদের যারা সাধারণ নিরন্ন মানুষ আছে তাদের আসলে সহায়তা এগিয়ে আসছে এবং সহায়তা করছে। আসিফ সালে, আপনার কাছে জানতে চাই আপনারা যে উদ্যোগটি নিয়েছেন আসলে এমন উদ্যোগ বা এভাবে এগিয়ে আসা যারা আছেন আমাদের টিভি সেটের সামনে বা যারা দেখছেন নিজ নিজ জায়গা থেকে আসলে সবার প্রতি কোনো আহ্বান থাকবে কিনা, এই সময়টাতে তারা কি ভূমিকা রাখতে পারেন বা আপনার কোনো পরামর্শ আছে কিনা? জি অবশ্যই, এইখানে আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি যে কোনো প্রতিষ্ঠানের উপর নির্ভর না, যে কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়াল যে কোনো ভাবে এবং অর্থ সহযোগিতা দিয়ে আমরা শুরু করছি। যেরকম বড় মাত্রে পাশাপাশি 30 টাকা করে মানুষ টাকা দিচ্ছেন, তো প্রতি কন্ট্রিবিউশন এই 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 সাহায্য করছে,
তো আমার মনে হয় এই মানুষের মমত্ব এবং এই যে একটা একটা ইউনিটি মানে এইটাই বড় এর আগামী দিনগুলোটাকে একটা হার্নেস এটি একটি বড় ভূমিকা রাখবে আপনি বলছেন জি আসিফ স্যার অনেক ধন্যবাদ আমি ইয়াসির আজমান আপনার কাছে আরেকবার আসতে চাই এবং আসলেই আপনি শুরুতেই যেটা বলছিলেন যে সচেতনতা বলি বা এই সময়টাতে যে কোনো ধরনের সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তি একটি বড় ভূমিকা রাখছে কিন্তু আমি যদি আপনাদের গ্রাহকের কথা বলি যারা টেলিসেবা নিচ্ছেন বা আপনাদের যারা গ্রাহক তারা এই সময়টাতে আসলে আপনাদের কাছ থেকে যে নির্বিচ্ছিন্ন সেবাটা তো নিশ্চয়ই আপনারা নিশ্চিত করছেন আমরা আমাদের প্রথম যে উদ্দেশ্যটা ছিল আমাদের আমাদের কর্মী বাহিনীকে আমরা হোম অফিসে পাঠিয়ে দিয়েছিলাম অনেক আগে কারণ আমাদের নিজেদেরকে সুস্থ থাকতে হবে যেন আপনার কাজটা আপনি ভালোমতো করতে পারেন বিকজ আমাদের কানেকটিভিটি দিয়ে কিন্তু প্রত্যেকটি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাজ হয়ে থাকে সো এই মুহূর্তে অনেক প্রতিকূলতার মাঝেও আমাদের নেটওয়ার্ক আপ রাখা আমাদের ডিস্ট্রিবিউশন সচল রাখা এবং সার্ভিস সচল রাখতে পেরেছি যদিও ঝড় ঝাপটা হচ্ছে এই মুহূর্তে গতকালকে পুরো বাংলাদেশে যে রাজশাহী ময়মনসিংহ এবং গত রাতে বা ঢাকাতেও স্টর্ম ছিল এই সময় ইলেকট্রিসিটি চলে যায় আমাদের তখন ব্যাটারি মোবিলাইজ করতে হয় ফুয়েল মোবিলাইজ করতে হয় কিন্তু এই প্রতিকূলতার মাঝেও আমরা আমাদের কানেক্টিভিটি নিরবচ্ছিন্ন রাখতে পেরেছি এবং এই সময়টাতে আসলে ঘরবন্দি মানুষের একটি বড় বিনোদনের মাধ্যম যদি বলি বা জানার মাধ্যম যদি বলি তা কিন্তু এই মোবাইল ইন্টারনেট একটি বড় ভূমিকা রাখছে শেষ মুহূর্তে আসলে ইয়াসির আজমান আপনার যদি কোনো পরামর্শ বা আহ্বান থাকে এই সময়টাতে নিজ নিজ জায়গা থেকে সবাই কি করতে পারে বা আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে এই সময়টাতে আসলে কি করা জরুরি আমি তিনটা জিনিস বলবো একটা হচ্ছে আমাদের জানতে হবে যে এই এটার ইম্প্যাক্টটা অনেক বড় এবং অনেক ডিপ সো আমাদেরকে আসলে একসাথে কাজ করতে হবে সমন্বয়গুলো যেগুলো বিভিন্ন সেক্টরের সাথে যে সমন্বয়গুলো দরকার প্রাইভেট প্রাইভেট সেক্টর এবং উইদিন পাবলিক সেক্টরের মধ্যে বিভিন্ন ইনস্টিটিউশনের যে সমন্বয়গুলো দরকার এখানে নজর দিতে হবে এবং এক্সিকিউশনে খুব জোরে সোরে নজর দিতে হবে কারণ আমাদের এখানে রিসোর্স অনেক কম আউটপুট অনেক বেশি হতে হবে সো দরকার হলে আমাদের চেঞ্জ মাইন্ডসেট নিয়ে আসতে হবে লাস্ট থিং আমি বলবো আমাদের সমষ্টিগতভাবে চিন্তা করতে হবে আমি ভালো থাকলে হবে না আমি যদি সবাই একসাথে ভালো থাকি তাহলে আমার ভালো থাকাটা লং টার্ম হবে আজ আদারওয়াইজ কিন্তু এটা খুব ক্ষণস্থায়ী এবং অকার্যকর হয়ে পড়বে খুব দ্রুত তো সমষ্টিগতভাবে আমরা কিভাবে ভালো থাকবো সেই দিকে আমাদের একসাথে কাজ করতে হবে অর্থাৎ সবাইকে নিয়ে ভালো থাকতে হবে অসংখ্য ধন্যবাদ জনাব ইয়াসির আজমান এবং অসংখ্য ধন্যবাদ আসিফ সালে আপনাদের দুজনকে আমাদের এই আয়োজনে অংশ নেওয়ার জন্য এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং আসলে জানানোর জন্য বা তথ্যগুলো পৌঁছে দেওয়া বা আপনাদের কার্যক্রম সম্পর্কে জানানোর জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ টিভি স্ক্রিনের সামনে ছিলেন দেখছিলেন আমাদের এই আয়োজন যে বিষয়টি নিয়ে আসলে কথা হচ্ছিল বা কথা বলছিলাম ডাকছে আমার দেশ শিরোনামে আমরা দেখছি যে গ্রামীণ ফোন এবং ব্র্যাক একসাথে মিলে এই সময়টাতে সংকটকালীন সময়টাতে কাজ করেছে সংকটকালীন এই সময়টাতে কিন্তু নিজ নিজ জায়গা থেকে আমাদের সবারই কাজ করার সুযোগ রয়েছে নিরন্ন নিপীড়িত মানুষগুলোর পাশে দাঁড়ানোর এবং এই সময়টাতে আসলে সরকারের হাতকেও শক্তিশালী করতে হবে আমরা যারা আছি যারা নিজ নিজ অবস্থান থেকে যদি কাজ করতে পারি এবং গ্রামীণ ফোন এবং ব্র্যাকের এমন একটি উদ্যোগ কিন্তু নিশ্চয়ই আরও বাকিদেরকেও উৎসাহিত করবেন এই ধরনের আসলে উদ্যোগ নিয়ে এই সংকটকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর আমরা আসলেই দেশের পক্ষে থাকি দেশের জন্য কাজ করি ডাকছে আমার দেশ এই সময়টাতে সেই ডাকে সাড়া দিয়ে নিজ নিজ জায়গা থেকে সবাই আসলে আমরা আসলে ঝাঁপিয়ে পড়ি এবং নিজে যা পারি যতটুকু পারি সেইটুকু দিয়ে আসলে সাহায্যের হাত বাড়াই দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।